ফাইনালি 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 আমরা ধর্মশালা ছেড়ে চলে এসেছি হোটেলে। অমরকণ্টকের বিভৎস এক্সপিরিয়েন্স ধর্মশালা থাকার সেটা কাটিয়ে ফাইনালি আমরা চলে এসেছি প্রপার হোটেলে। তো এটা কোথায় এলাম? এটা এলাম আমরা জবলপুরে। জবলপুরে বেশ সুন্দর মার্কেট প্লেসের ওখানে আমাদের হোটেল দিয়েছে। ফার্স্টেই আপনাদের বাথরুম ভিউটা দেখাই। এখানে বাথরুমটা আমি সামনে পেয়েছি। এই হোটেলটা একটা থ্রি স্টার হোটেল, হোটেল হিসাব রেজেন্সি। ওকে, তো আমাদের কী কী অ্যামিউনিটিস প্রোভাইড করেছে? প্রোভাইড করেছে কমোড, টিস্যু পেপার, ওকে, আর শাওয়ারও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। টাওয়েল দিয়েছে, বাস্কেট দিয়েছে, বাকেট, মগ সব কিছুই রয়েছে এখানে। হ্যান্ড ওয়াশ রয়েছে। ইনফ্যাক্ট আমরা যদি ঘুরে দেখি তো এখানে আরেকটা হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে। আর একটা দিয়েছে আমাদের শ্যাম্পু ক্লিনিক প্লাসে দেখতে পাচ্ছেন, আর টিস্যু পেপার তো রয়েছে। চলুন এবার মেন রুমটার ট্যুর করাই আপনাদের। তো এখানে যদি দেখেন তো এখানে রয়েছে এগেন একটা মিরর সাজগোজ করার জন্যে, ড্রেসিং সেন্স এইসবের জন্য কাজে লাগবে। কাবার্ড রয়েছে, কাবার্ডের মধ্যে হ্যাঙ্গার রয়েছে, ওডোনিল রয়েছে তো গন্ধ ভালো ছাড়ে, দুটো ড্রয়ার রয়েছে এখানে লোকে ডকুমেন্টস রাখতে পারবে, আবার খোলাই যাচ্ছে। আচ্ছা, নিচে একটা পিলো রয়েছে, আর এখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। স্টাডি টেবিল রয়েছে পড়াশোনা করার জন্যে। শোয়ার জন্য দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড রয়েছে, একসাথে কম্বাইন করেনি। এখানে একটা রয়েছে আপনাদের রেস্টুরেন্ট সম্বন্ধে কোনো আইডিয়া দেবে, যদি কেউ খাওয়া দাওয়া করে তো এখানে চলে আসবে। ইন্ডিয়ান সব কিছু রয়েছে, মানে রেস্টুরেন্টের মেনু যদি দেখতে চান তো এখানে পাবেন। যদি রুম সার্ভিসে অর্ডার করেন খাবার দাবার, নিচেও রয়েছে জিনিসপত্রের ব্যবস্থা। আচ্ছা, এখানে রয়েছে ইন্টারকম, টিভি রিমোট, আর বাকি এখানে এসি রয়েছে একটা। এখানে বসার জায়গা করেছে, আর এখানে রয়েছে টিভি, তার পাশে বসার জায়গা। আর এখানে যদি চায় লোকে বসানো করতে পারবে, একটা ল্যাম্প রয়েছে, স্টাডি টেবিল। আচ্ছা, বাইরের ভিউটা যদি পারি দেখি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি বাইরের ভিউটা। ও, এটা ব্যাকটার ভিউটা অতটা ভালো না, এটা আমাদের ব্যাক সাইড দিয়েছে, সামনে একটা মার্কেট প্লেস রয়েছে। এটা ভিউটা শ্যাভি, নাথিং স্পেশাল। তো এরকম করি এখানে দুটো রাত কাটাবো আমরা জবলপুরে। আজকে দিনটা রেস্ট ডে আছে, কালকে আমরা এখান থেকে যাব মার্বেল রক দেখতে, আর যাবো ধুয়াধার ফলস দেখতে। ওকে, বাই।